হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ফ্রেন্ডস, আমি আবারও চলে এসেছি নতুন একটা ভিডিওর সঙ্গে। ফ্রেন্ডস, জীবনে চলার পথে আমরা কত কিছুর সঙ্গে পরিচিত হই, সেটা খারাপ হোক বা ভালো, তা যেটাই হোক, প্রতিটা বিষয় থেকেই আমরা কিছু না কিছু শিখি। যেমন খারাপ যদি না দেখতাম, ভালোর কদর কখনোই বুঝতাম না, আর ভালো যদি না দেখতাম, খারাপটা চিহ্নিত করতে কখনোই পারতাম না। যাই হোক ফ্রেন্ডস, আমি চলে এসেছি আজ একটা গল্পের সঙ্গে। গল্প নয় ফ্রেন্ডস, অ্যাকচুয়ালি এটা একটা সত্যি ঘটনা বা ইনসিডেন্ট। আগের দিন আমার একটা ভিডিওতে, এই যে এড ভিডিওটাতে, আমি যখন হেঁটে হেঁটে ব্যাংকে যাচ্ছিলাম, তখন আমার চলার পথে আমি একটা জমি দেখিয়েছিলাম। আমি গ্র্যাজুয়ালি সেই জমিটার দিকে এগিয়ে যাচ্ছি, দেখতে থাকুন। আমি বলেছিলাম এই জমিটার একটা রোমহর্ষক কাহিনী আছে, আজ আমি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ফ্রেন্ডস, চলুন এবার দেখুন সেই জমিটা। তো ফ্রেন্ডস, জমিটা আমি দেখাচ্ছি। আগে বলে দিই যে এই জমির মালিক কে। ফ্রেন্ডস, এই জমির মালিক হচ্ছেন একজন ব্যাংক এমপ্লয়ি। না, এমপ্লয়ি নয়, বরং ওয়ার্কার বলাই বেটার, কারণ উনি ব্যাংকে পারমানেন্টলি কিছু করেন না, বাট ব্যাংকের সঙ্গে রিলেটেড। তো ইনার সঙ্গে আমার একটা বিশেষ পরিচয় আছে। আমার যারা পুরানো বন্ধু আছেন তারা জানেন যে আমি স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট থেকে কিছু টাকা পেয়েছিলাম। এই যে এই ভিডিওটাতে বলা আছে সেই টাকাটার কথা এবং কীভাবে পেয়েছিলাম সেটাও বলা আছে। তো যাই হোক, ওই টাকাটা আমি ব্যাংক মারফত পেয়েছিলাম, এবং ব্যাংক প্রসেসিংয়ে যিনি সর্বতোভাবে সাহায্য করেছিলেন তিনি হলেন এই জমিটার মালিক। তো ফ্রেন্ডস, উনি কিন্তু খুবই নিরীহ এবং ওনার বিহেভিয়ার খুবই মার্জিত। উনি কিন্তু কোনো ডিমান্ড না করেই আমাকে সর্বতোভাবে হেল্প করেছিলেন। সেই কারণেই আমি যখন টাকাটা পেয়েছিলাম, খুব যৎসামান্য ওই টাকা ওনাকে মিষ্টিমুখ করতে দিয়েছিলাম। যাই হোক ফ্রেন্ডস, যেহেতু উনি একজন এমপ্লয়ি নন বাট ওয়ার্কার, সেই কারণেই অফিসে খুব ইররেগুলার থাকতেন, আর সেই কারণে আমাকে ওনার বাড়ি যেতে হয়েছিল অ্যাট ফার্স্ট কন্ট্যাক্ট করার জন্য। মানে যেতে হয়েছিল মানে আমাকে অফিস থেকে যেতে বলা হয়েছিল। তো তখন তো আমার হাজব্যান্ড কর্মসূত্রে বাইরে থাকতেন, যেহেতু তার পরের দিনেই চলে যাবে, সেই কারণেই সেই দিনই অফিস থেকে ফিরে ঠিক এই রকম একটা শীতের রাত, রাত্রি 8টা বাজে, আমি আমার হাজব্যান্ডের সঙ্গে ওনাদের বাড়ি গিয়েছিলাম। ফ্রেন্ডস, বাড়ির সামনে গিয়ে দাঁড়ালাম, দেখলাম বিশাল বড় একটা বাড়ি। বাড়িটা কিন্তু মাটির দোতলা বাড়ি। বাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন না, কারণ একটুখানি ভেতরের দিকে লক্ষ্য করুন, এই যে একটা মাটির দোতলা বাড়ি দেখা যাচ্ছে ওর একটুখানি ভেতরের দিকে। তো ফ্রেন্ডস, বাড়িটা মাটির হলেও বাড়ির মধ্যে আছে একটা ভালো রকমের বনে দিয়ানা। বাইরে কলিং বেল দেওয়া আছে, কলিং বেলটা যখন প্রেস করলাম ভেতর থেকে আওয়াজ এলো, আমরাও আওয়াজ দিলাম, দেন গেটটা খুলে দিলেন একজন বয়োজ্যেষ্ঠা মহিলা। তো আমাদের পরিচয় জানতে চাইলেন, বললাম, দেন উনি বাড়ি আছেন কি না জিজ্ঞাসা করলাম, বললেন হ্যাঁ। তো আমাদেরকে ভেতরে আসতে বললেন। ভেতরে ঢুকেই দেখলাম বাড়িটা খাঁ খাঁ করছে, কারণ বাড়িতে আর কেউ নেই। পরে ওনার সঙ্গে কথা বলতে বলতেই শুনলাম ওনার ছেলে নেই, দুই মেয়ে, মেয়েদের বিয়ে দিয়ে দিয়েছেন, তাই বাড়িতে শুধুই বুড়ো বুড়ি। ভদ্রলোকের এজ হবে নিয়ার অ্যাবাউট 60। তো যাই হোক, যেহেতু বাড়িতে অনলি 2%, আর বাড়িটা অনেকটাই বড়, তাই একদম নিস্তব্ধ পরিবেশ। দেন ফ্রেন্ডস, ওনার সঙ্গে বেশ কিছুক্ষণ, প্রায় ঘন্টাখানেক কথাবার্তা হলো, এবং উনি আমাকে সর্বতোভাবে সাহায্য করেছিলেন এবং আমি টাকাটা পেয়েছিলাম, সেই জন্য
আমি ওনার কাছে কৃতজ্ঞ। যাই হোক ফ্রেন্ডস, তার ঠিক এক বছর পরে শুনলাম যে ঘটনা সেটাই বলবো। একদিন সকালে শুনলাম যে ওই ব্যক্তির এই জমিটায় সকালবেলায় একটা লাশ পাওয়া গেছে। লাশটা কোথা থেকে এলো বলবো সেই ঘটনায়। এই জমিটা আমি বিয়ে হয়ে এসে থেকে দেখেছি ভদ্রলোক প্রচুর পরিমাণে সবজি চাষ করেন। এখানে বিশাল বড় বড় মাঠ, আমি আগের ব্লগেই আপনাদের দেখিয়েছি, অনলি ধানই হয়। একমাত্র উনি ওনার এই জমিটায় নানান রকমের সবজি চাষ করেন এবং আমি আসা যাওয়ার পথে আর্লি মর্নিংয়ে ওনাকে এই জমিতে মাঝে মাঝে দেখেছি। মানে আমার মনে হয় ওনার এটা হবি। যাই হোক, বয়সটা তো অনেকটাই হয়েছে, যেহেতু ছিপছিপে গঠন সেই জন্য একটু কাজকর্ম করতে পারতেন বা নিজের হবিটাকেও বাঁচিয়ে রেখেছিলেন। যাই হোক, যেহেতু বয়সটা অনেকটাই হয়েছিল আর যেহেতু বাড়িতে একারাই থাকতেন, যেহেতু ছেলে নাই সেই কারণেই হয়তো ওনার ছোট মেয়ে আর জামাইকে বাড়িতে ঘর জামাই রেখেছিলেন। এবার জামাই শ্বশুরের হবিটাকেই টিকিয়ে রাখতে হোক বা নিজের হবিকে কার্যকরী করতেই হোক, এই জমিটাতেই সেম ওয়ে সবজি চাষ করছিলেন। আমার মনে হয় শ্বশুরের মুখ থেকেই হয়তো শুনেছিলেন যে সবজি প্রচুর পরিমাণে চুরি হয়, অথবা সমসাময়িক সময়ে হয়তো চুরি হচ্ছিল। তো সেই কারণেই জামাই একটা বিশাল বুদ্ধি খাটায়, উনি তার জালি কিনে আনেন। এই যে দেখতে পাচ্ছেন, সেই তার জালি কিন্তু এখনও ঘেরায় আছে। তো উনি জমির চারিদিকে তার জালি দিয়ে ঘিরে দেন আর সঙ্গে কারেন্টের কানেকশান করে দেন। আমি একটু আগে বললাম ওনার বাড়িটা ডিস্টেন্স, ওই যে একটুখানি দূরে একটা দোতলা মাটির বাড়ি দেখা যাচ্ছে না, একটুখানি ওই দিকেই যখন আমি দেখাবো, দেখুন আপনারা দেখতে থাকুন, দেখা যাচ্ছে একটা দোতলা মাটির বাড়ি। তো ওই মাটির বাড়িটার কিছুটা দূরেই ওনাদের বাড়ি। তো ওইখান থেকেই কারেন্টের কানেকশান নিয়ে এই জমিতে তার জালিতে কারেন্ট কানেকশান দেন। আমার ধারণা উনি ভেবেছিলেন যে কারেন্টের শক লাগলে হয়তো চোর পালিয়ে যাবে। তো ফ্রেন্ডস, বাড়িটা আপনারা দেখতে পেলেন আর জমিটা হচ্ছে এটা, তার জালি দিয়ে ঘেরা আছে। আর এই যে সাইকেলটা দাঁড় করানো আছে না ফ্রেন্ডস, আমি যখন যাচ্ছিলাম আমি অতটা লক্ষ্য করে দেখিনি, এই সাইকেলটা মেবি আমি যে জমিদারের কথা বলছি সেই ভদ্রলোকেরই হতে পারে। তো ওই কোণে কেউ একজন ছিল, আমি তীক্ষ্ণ রোদের কারণে খুব একটা লক্ষ্য করতে পারিনি, তো ওইখানেই ছিল একজন। তো যাই হোক ফ্রেন্ডস, এটা হচ্ছে জমি আর ঘরটা দেখালাম ঠিক ওই দিকে, ওই মাটির বাড়িটার ঠিক একটুখানি আগে। তো যাই হোক ফ্রেন্ডস, জমিদার বা জমিদারের জামাই তো কারেন্ট কানেকশান দিয়ে ঘুমিয়ে পড়েছে, এবার যে রেগুলার চুরি করে সে সেম ওই আবারও চুরি করতে গেছে। ফ্রেন্ডস, আমার মনে হয় যে চোরটা আবার ফ্রেন্ডস আমাদের পাশের পাড়াতেই বাড়ি। তো ফ্রেন্ডস, আমার মনে হয় চোরটা যখন ঢুকেছিল তখন এই যে তার জালি বা নেটটার হাইট কিন্তু খুব একটা বেশি নয়, ঢোকার সময় মনে হয় লাফিয়ে ঢুকেছিল যেহেতু হাতে কোনো ওয়েট ছিল না। তো ঢুকে পড়ার পর দুই বস্তা পটল তুলেছে, পটল তুলে যখন বেরোবে, মানে পটলের দাম তখন অনেকটাই হাই আর কি, যখন নতুন নতুন শীত ছাড়ার পর মানে ওই মাঘ ফাল্গুনে যখন পটলটা ওঠে বেশ দাম থাকে ঠিক তখনই। তো দুই বস্তা পটল তুলে যখন একটি বস্তা নিয়ে বের হতে যাবে, যেহেতু ওয়েটি সেই কারণেই হয়তো তার জালিটা টাচ করতে হয়েছিল। তো টাচ করার কারণেই কোনোভাবে
পায়ে তারটা জড়িয়ে যায়। তো আমার মনে হয় সঙ্গে কেউ ছিল না, সেই কারণেই হয়তো ওর আর বাঁচা হলো না। আদারওয়াইজ কেউ থাকলে হয়তো বাঁচানোর চেষ্টা করতো। তো সেই অবস্থাতেই সেই চোর ওইখানেই শেষ। এদিকে জমিদার কিন্তু সুনিদ্রায়। দেন পরের দিন ভোরবেলা, যেহেতু রাস্তার ধারেই দেখতেই পাচ্ছেন সাইকেলটা ঠিক যেখানে দাঁড় করানো আছে ঠিক ওরই নিচেটা পড়েছিল লাশটা। তো আমাদের গ্রামের লোক এই রাস্তাটা দিয়েই বেরিয়ে যায়, তো কারো না কারো চোখে পড়ে। গ্রামের লোকজনই খবর দেয় জমিদারির বাড়িতে। দেন পরপর পাড়া গ্রাম জানাজানি হয়, পুলিশ আসে, পাড়ার লোকজন, গ্রামের নেতারা, পুলিশ সবারই উপস্থিতিতে একটা আলোচনা বা বিচার হয়। সেখানে জমিদারের যে দোষ সেটা গুরু হয়ে যায়, আর চোরের দোষ লঘু হয়ে যায়, কারণ জমিদারের পটল আর চোরের প্রাণ, পটলের তুলনায় প্রাণের মূল্য অনেক বেশি। তাই সেখানে ক্ষতিপূরণ স্বরূপ লাশ পড়ে থাকাকালীন মৃতের পরিবারকে 2 বিঘা জমি, যার তৎকালীন মূল্য ছিল ওই মাঠে 5.5 লক্ষ, মানে 2 বিঘা জমির মূল্য 11 লক্ষ, আর 2 বিঘা জমি রেজিস্ট্রেশনের জন্য 50,000 টাকা ইন ক্যাশ সেই সময়ই হস্তান্তর করতে হয় মৃতের পরিবারকে। দেন লাশ তুলে নিয়ে যাওয়া হয় সৎকারের জন্য। ফ্রেন্ডস, তাহলে 2 বস্তা পটল বাঁচাতে গিয়ে গেল 2 বিঘা জমি। চোর হারালো প্রাণ আর মালিক হারালো জমি, দুইজনেই অন্যায় করেছে, সেই কারণে দুজনকেই ফলটা ভোগ করতে হলো। ফ্রেন্ডস, ওই যে বলে না, পাপ কখনো পাপকে ছাড়ে না, মানে অন্যায় করলে ফল ভোগ করতেই হবে। ফ্রেন্ডস, আমি ঈশ্বরে বিশ্বাসী, বাট জন্মান্তরে নয়, মানে পরকালে বিশ্বাসী নয়। আমার মনে হয় যা কিছু ঘটে সব ইহকালেই ঘটে, শুধুমাত্র সময়ের ব্যবধান। তাই প্রত্যেকেরই উচিত হিসেব করে পা ফেলা, যাতে ভাগ্যের ফলে দুর্ভোগ হয় হোক বাট কর্মের ফলে না হয়। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, আর লাইক করতে ভুলবেন না কিন্তু। আর নতুন বন্ধু যারা দেখলেন, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, যদি আমার জীবনের সঙ্গে থাকতে চান, আরও সুন্দর সুন্দর ঘটনা বা গল্প শুনতে চান, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ ফ্রেন্ডস, চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে দেবেন, তাহলে আমার ভিডিওটা আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে সর্বপ্রথম নোটিফিকেশান পাবে আপনার কাছে। সো ফ্রেন্ডস, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস অন দ্য অল বাটন।